হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডিটিউটুয়াল গাইড নিয়ে এসেছি আপনাদের জন্য আটটা ইউনিভার্সিটির আপডেট একসাথে তো যারাই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত আপডেট আপনারা টাইম টু টাইম পেয়ে যান তো আর দেরি করবো না এক এক করে আপনাদের দেখিয়ে দেবো প্রত্যেকটি ইউনিভার্সিটির যে আপডেটগুলো রয়েছে সেগুলি তো প্রথমে আমরা যে ইউনিভার্সিটির আপডেটটি দেখতে চলেছি সেটি হল সিধকানো বিশ্ব ইউনিভার্সিটি তো সিধো কানো বিশ্ব ইউনিভার্সিটির যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের প্রোগ্রাম ফর বিএ বি বিকম অর্থাৎ থার্ড ইয়ারের যে পরীক্ষাটা হতে চলেছে কম্পার্টমেন্ট যাদের ছিল বা আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিলেন ব্যাকলক ক্যান্ডিডেট তাদের পরীক্ষার শিডিউল কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা অনেক দিন থেকে বলছিলেন এস কে এর পার্ট থ্রি পরীক্ষা কবে হবে দাদা প্লিজ বলুন তো দেখুন আপনাদের পরীক্ষার কিন্তু ডেট এখানে চলে এসছে এবং ফুল মার্কস এখানে ফিফটি অ্যাবাব ফিফটি বলা হয়েছে দশটা থেকে দুটো পর্যন্ত এবং দশটা থেকে বারোটা পর্যন্ত রয়েছে যাদের হাফ পেপার ফিফটি তো দেখুন এখানে পরপর আপনাদের সেগুলো দেওয়া রয়েছে উনিশ সাত থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে পেপার ফাইভ সিক্স সেভেন এইট পরপর আপনাদের এখানে ডেট ওয়াইজ দেওয়া রয়েছে এবার রয়েছে জেনারেল যাদের রয়েছে পরীক্ষা বিএসসি বিকম ইনক্লুডিং অ্যান্থ্রোপোলজি তো এখানে উনিশ সাত থেকে আপনাদেরও পরীক্ষা রয়েছে পরপর এখানে আপনাদের যে সাবজেক্ট ওয়াইজ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পর্যন্ত আপনাদের চলছে এবং এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট সাতার সাথে আপনাদের এনভায়রমেন্টাল স্টাডিজ রয়েছে বিএ বিএসসি বিকম অনার্স জেনারেল প্রত্যেকের এই এক্সামটা দিতে হবে সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে এবারে আপনাদের নিয়ে চলে এলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে এক্সামটি হতে চলেছে সেই এক্সামটিতে তো এখানে ইভেন সেমিস্টার এবং ব্যাকলগ যারা রয়েছে পাটের ক্যান্ডিডেট দেখুন রিভিশন ইন ফিলোজফি ইউজি ম্যাথমেটিক্স ইউজি অ্যান্ড পিজি ফিজিক্স ইউজি তো এখানে আপনাদের রুটিনে কিছু পরিবর্তন হয়েছে এর আগেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রুটিন দিয়ে দিয়েছিল তো এখানে আপনাদের যে পরিবর্তনগুলো হয়েছে সেটা এখানে বলা হয়েছে দেখুন রিভিশন ফিলোসফি ইউজি অর্থাৎ আন্ডারগ্র্যাজুয়েটের গ্র্যাজুয়েটের এখানে পরিবর্তন হয়েছে ম্যাথমেটিক্স ইউজি অ্যান্ড পিজি দুটোই পরিবর্তন হয়েছে এবং ফিজিক্সের পিজির যে রুটিনটি রয়েছে সেটা পরিবর্তন হয়েছে তো দেখে নেব সেই জায়গাটিতে দেখুন এখানে ফিলোসফি রয়েছে ফিলোসফির পর যেটা রয়েছে আপনাদের ফিজিক্স দেখুন ম্যাথমেটিক্স এখানে চেঞ্জেস কিছু এসেছে এবং এখানে ম্যাথমেটিক্স ইউজি পিজি দুটোতেই চেঞ্জেস এসেছে সেই দুটো আপনাদের দেখিয়ে দিলাম নেক্সট রয়েছে দেখুন ফিজিক্স ইউজির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিন এবার নিয়ে চলে এলাম ইন্টারমিডিয়েট কোর্স যারা রয়েছে প্রেসিডেন্সি তাদের দেখুন এখানে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি আপনাদেরও রুটিন পাবলিশ হয়ে গেছে পুরো পরপর দেওয়া রয়েছে পনেরো মিনিট আগে আপনারা যে প্রশ্ন পাবেন এবং পঁয়তাল্লিশ মিনিট পাবেন আপনারা পরীক্ষার পরে খাতা সাবমিশনের জন্য তো এখানেও আপনাদের পুরো যে রুটিনটি দেওয়া রয়েছে পরপর আপনারা এখান থেকে দেখে নেবেন নাহলে আপনারা বলবেন আমি পিডিএফটা এই পিডিএফটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এবার চলে এলাম আমরা কল্যাণী ইউনিভার্সিটিতে তো দেখুন কল্যাণী ইউনিভার্সিটির শিডিউল ফর সেরিকালচার এমএসসি ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টারের পরীক্ষা শিডিউল পাবলিশ হয়ে গেছে এখানে আপনাদের এমএসসি সেমিস্টার ওয়ান কেমিস্ট্রি পরীক্ষা রুটিন পাবলিশ হয়ে গেছে তো এখান থেকে আপনারা একটু চেক করে দেখে নেবেন আমি জাস্ট আপনাদের বিষয়গুলো বলে দিলাম যে কোন কোন ইউনিভার্সিটির রুটিন পাবলিশ হচ্ছে কোন কোন ইউনিভার্সিটির রুটিন এখনো পাবলিশ হয়নি তো সঙ্গে থাকবেন আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য সমস্ত ইউনিভার্সিটি আপডেট এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন আঠাশ জুনের নোটিফিকেশান ডিউ সেমিস্টার ফিজ অর্থাৎ যে সেমিস্টার ফিজগুলো আপনাদের ডিউ রয়েছে সেগুলো এখানে বলা হয়েছে দিয়ে দেওয়ার জন্য সার্টিফিকেট কোর্সের যে আপনাদের এখানে ইনস্টলমেন্ট রয়েছে সেকেন্ড ইনস্টলমেন্ট সেটা আপনাদেরকে দিতে হচ্ছে নোটিফিকেশান হাফ ফি ফুল ফি ফেসিলিটি যাদের রয়েছে তাদেরকেও দিতে হচ্ছে নোটিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স যারা আপনারা করছেন ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশান জার্নালিজম তাদের ক্ষেত্রেও একটি নোটিফিকেশান রয়েছে তো এগুলো আপনারা একটু চেক করে দেখে নেবেন এবার চলে এলাম কাজী নজরুল ইউনিভার্সিটি তো কাজী নজরুল ইউনিভার্সিটি দেখুন আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আজকে অর্থাৎ উনত্রিশ ছয় এগারোটা পঞ্চান্ন রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি করতে পারবেন সিক্স সেমিস্টার এক্সামিনেশনের যে এনরোলমেন্ট ছিল সেটি তো এটা আপনারা টাইমের মধ্যে করে নেবেন এবং প্র্যাকটিক্যাল এক্সাম কিন্তু আপনাদের ফার্স্ট জুলাই থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে হতে চলেছে কে নিউ এর আরও বেশ কয়েকটি আপডেট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে এক এক করে আমি বলবো এবার প্রফেশনাল শিডিউল অফ ইউজি বিএসসি বি কম বিবিএ অর্থাৎ এটা সিক্স সেমিস্টার এক্সামিনেশনের আপনাদের যে শিডিউল সেটা পাবলিশ হয়েছে দেখুন ফুল মার্কস আপনাদের চল্লিশ এগারোটা থেকে একটা পর্যন্ত আপনাদের পরীক্ষা কোর কোর্স সিসি ওয়ান থিওরি পেপার আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে কবে থেকে দেখে নিন এখানে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে পনেরো সাত দু থেকে ফার্স্ট হাফে এই পরীক্ষাগুলো আপনাদের রয়েছে যে যে সাবজেক্টের কোর কোর্সের পরীক্ষা সেগুলো কিন্তু ফার্স্ট হাফে আপনাদের পড়ছে সেকেন্ড হাফে দেখুন ফুল মার্কস ফর্টি রয়েছে অ্যাকাউন্টিং ফিনান্স ট্যাক্সেশন থেকে শুরু করে এই যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের সাবজেক্ট সেগুলো এবং সিক্স সেমিস্টারের দেখুন ফার্স্ট হাফ যাদের ফুল মার্কস ফরটি রয়েছে বেঙ্গলি এডুকেশান এবং কোর্স নেম দেখুন এই পরীক্ষাটা আপনাদের হতে চলেছে ষোলো সাত থেকে তো এখানে সাহিত্য তত্ত্ব থেকে শুরু করে সমস্ত যে আপনাদের পেপারগুলো রয়েছে পর কিন্তু হচ্ছে একটু ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন করে দেখে নেবেন যদি প্রবলেম হয় অবশ্যই বলবেন আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো নেক্সট কাজী নজরুল ইউনিভার্সিটির আরও একটি এখানে রয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষা অর্থাৎ বিএসসি অনার্স যারা রয়েছেন সিক্স সেমিস্টারের জিওগ্রাফির প্র্যাকটিক্যাল অনার্স জিওগ্রাফি কোট পেপার দেখুন আপনাদের ডেট অফ এক্সামিনেশন নয় সাত থেকে শুরু হচ্ছে হোম সেন্টার অনলাইন মোড অর্থাৎ আপনাদের অনলাইন মোডেই হবে হোম সেন্টার থেকেই হবে নেক্সট দেখুন প্রোগ্রাম জিওগ্রাফি সেক পেপার তো এটাও আপনাদের হোম সেন্টার থেকে হতে চলেছে নয় সাত থেকে পরীক্ষাটা আপনাদের হবে চলে এলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে তো দেখুন পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশান আপনাদের ফোর্থ সেমিস্টারের সেটা শুরু হবে তিরিশ ছয় থেকে নেক্সট এখানে ফ্যাকাল্টি কাউন্সিল পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ রয়েছে এখানে আপনাদের ফিজ ওয়েভ করা হচ্ছে তো এটা আপনারা একটু দেখে নেবেন চেক করে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এম এ ইন বেঙ্গলি রেজাল্ট ফোস্ট ফোর্থ সেমিস্টার এক্সাম যারা দিয়েছিলেন তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা বর্ধমান ইউনিভার্সিটি তো বর্ধমান ইউনিভার্সিটির কিছুদিন আগেই একটা নোটিফিকেশান ভাইরাল হচ্ছিল দেখুন এই নোটিফিকেশানটি এবং এটা নিয়ে বিতর্ক ছড়ায় যে আপনাদের সে ইউজি যে ইভেন্ট সেমিস্টার রয়েছে এবং পার্টের ক্যান্ডিডেটদের পরীক্ষা সংক্রান্ত একটি নোটিফিকেশান ভাইরাল হয় এবং এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে থাকে এটা ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশনের পক্ষ থেকে কোনো একটি কলেজকে প্রদান করা হয়েছিল তো এটা আমি আপনাদের কাছে দিইনি কেননা এর সত্যতা আমার কাছে ছিল না যেটা ফেক নোটিফিকেশান কি এটা রিয়েল নোটিফিকেশান তো আজকে বর্ধমান ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি নোটিফিকেশান বেরিয়ে এসে আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাদের সেই নোটিফিকেশানটি তো এখানে দেখুন আপনাদের বিএ বিএসসি বি অনার্স জেনারেল সেমিস্টার ওয়ান সেমিস্টার ফোর সেমিস্টার টু এবং যারা পার্ট থ্রি ওল্ড ক্যান্ডিডেট রয়েছেন তাদের পরীক্ষা এখানে কবে শুরু হচ্ছে দেখুন সেম সিক্স যারা রয়েছে এখানে আপনাদের ফর্ম ফিল শুরু হচ্ছে দেখুন দুই সাত থেকে এবং অ্যাডমিট কার্ড আপনাদের দেওয়া হবে ছাব্বিশ সাত থেকে এবং পরীক্ষা আপনাদের সাত আট দু হাজার একুশ থেকে হতে চলেছে এবং প্র্যাকটিক্যাল বা ডিজার্টেশন বা পেপার যেগুলো রয়েছে সেগুলো বাইশ সাত থেকে আপনাদের হতে চলেছে এটা পার্ট থ্রি যারা পার্ট থ্রিদের ফর্ম ফিল একই ডেট থেকে শুরু হচ্ছে এবং আপনাদের পরীক্ষা সাত আট থেকে শুরু অ্যাডমিট কার্ড ছাব্বিশ সাত থেকে পাবেন এবং যাদের আপনাদের যা প্র্যাকটিক্যাল বা টার্ম পেপার বা ডিজার্টেশন রয়েছে বাইশ সাত থেকে আপনাদের এটা স্টার্ট হচ্ছে সেম ফোরের দেখুন দশ সাত থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ তিরিশ সাত থেকে আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তেরো আট থেকে আপনাদের পরীক্ষা এবং একত্রিশ থেকে আপনাদের যে প্র্যাকটিক্যাল বা বাদবাকি জিনিসগুলো হবে সেম টু এর জন্য দেখুন আঠেরো সাত থেকে ফর্ম ফিল আপ শুরু পাঁচ আটে আপনাদের অ্যাডমিট কার্ড পাচ্ছেন কুড়ি আট থেকে আপনাদের এখানে আপনাদের পরীক্ষা শুরু এবং একত্রিশ সাত থেকে আপনাদের যে প্র্যাকটিক্যালের যে বাদবাকি জিনিসগুলো রয়েছে এবং এখানে ফিফটি পার্সেন্ট এক্সামিনেশান ফিজ আপনাদের রিডিউস করা হয়েছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে দেখুন এখানে আপনাদের ফর্ম ফিল আপের চার্জ কত সেটাও দেওয়া রয়েছে এক্সামিনেশান ফিস কত সেটাও দেওয়া রয়েছে সেন্টার ফিজ কত সেটাও দেওয়া রয়েছে তো এগুলো আপনারা একটু চেক করে দেখে নেবেন এবং এই যে পরীক্ষাটি এটাও কিন্তু আপনাদের অনলাইনেই হতে চলেছে অনলাইন পরীক্ষাই হবে তো আশা করি আপনাদের একটা গুড নিউজ আমি দিতে পারলাম এরপর চলে যাব রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একটি লেটেস্ট আপডেট রয়েছে রবীন্দ্রভারতী যারা ডিস্ট্যান্স এবং অনলাইন যে এডুকেশন এখন চলছে তো সেখানে অনলাইন রিঅ্যাডমিশান চলছে কোন ব্যাচের দেখুন এম এ পার্ট ওয়ান তো এম এ পার্ট ওয়ান যারা রিঅ্যাডমিশান নিতে চাইছেন তাদের এখানে চলছে অ্যাডমিশান এখন পঁচিশ ছয় থেকে তিরিশ ছয়ের মধ্যে আপনাদের যে রিঅ্যাডমিশানটা হবে এবং স্টুডেন্টস অফ দ্য অ্যাকাডেমিক সেশান সতেরো আঠেরো যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট সেটা সাবমিট করতে বলা হয়েছে কবে দেখুন এবং যারা আঠেরো সালের ক্যান্ডিডেট রয়েছেন পার্ট ওয়ান এবং পার্ট ওয়ান এক্সামিনেশান আর এলিজিবল ফর টেকিং রিঅ্যাডমিশান উনিশ কুড়ি তো এই যে ব্যাচগুলো রয়েছে এরা রিঅ্যাডমিশান এখানে নিতে পারবে এবং এখানে আরও বলা হচ্ছে আফটার টেকিং দ্য রিঅ্যাডমিশান দ্য স্টুডেন্টস মাস্ট সাবমিট দ্য আই এ টু দেয়ার এল এস সিস উইথ থ্রি ডেজ ফ্রম দ্য ডেট অফ রিঅ্যাডমিশান উইদাউট ফেল অর্থাৎ বলা হচ্ছে যে এই রিঅ্যাডমিশানটা নেওয়ার পর এই পার্ট ওয়ানের ক্যান্ডিডেটরা রিঅ্যাডমিশান নেওয়ার তিন দিনের মধ্যে তাদের যে কলেজ রয়েছে বা তাদের যে স্টাডি সেন্টারগুলো রয়েছে সেখানে এলএসসি জমা করতে হবে আই এস সাবমিট করতে হবে তো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির বাদবাকি আপডেট যখনই আসবে আপনাদের কাছে সবার আগে নিয়ে চলে আসব। নেক্সট এবার চলে যাবো আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি তো ক্যালকাটা ইউনিভার্সিটির বহুদিন ধরে কোনো সেমিস্টারের খবর নেই বহুদিন ধরে কোনো পার্টের ক্যান্ডিডেটদেরও খবর নেই অল্প অল্প করে যেটা হচ্ছে বিভিন্ন কলেজ ওয়াইজ ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য নোটিফিকেশান দেওয়া যেটা পার্ট থ্রি হতে পারে বা সেটা সেকেন্ড সেমিস্টার ফোর্থ বা সিক্স সেমিস্টার হতে পারে তো বিভিন্ন কলেজ এক এক সময় তাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের নোটিফিকেশান দিচ্ছে তো হেরেম্বচন্দ্র কলেজ থেকে শুরু করে আমরা যদি দেখি এদিকে আপনাদের যেটা রয়েছে শ্রীরামপুর গার্লস কলেজ থেকে শুরু করে এই বিভিন্ন কলেজ অলরেডি দেওয়া শুরু করেছে এবং এখানে বঙ্গবাসী ইভিনিং কলেজের নোটিফিকেশন আপনাদের আগের দিন আমি দেখি আপনারা আপনাদের কলেজ ওয়াইজ একটু ইনফরমেশন নেবেন প্রত্যেকটা কলেজ আলাদা আলাদাভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ডেট দিচ্ছে এবং ইউনিভার্সিটি অফিশিয়ালি কবে ডেট দেবে সেটাই এখন দেখার যখনই ডেট দেবে আপনাদের সামনে নিয়ে চলে আসবো তো ভালো থাকবেন সবাই আপনারা আপনাদের যারা পরীক্ষা রয়েছে তারা খুব ভালো করে প্রিপারেশান নিন অল দ্য বেস্ট